পুরী ঘুরতে যেতে সবাই ভালোবাসেন, আর ইচ্ছে হয় সমুদ্রের কাছাকাছি হোটেলে থাকতে, এবং রুম থেকে যদি সমুদ্র দেখা যায় তাহলে তো কথাই হবে না। তাই আজকের ভিডিওতে আপনাদের ঠিকানা দেব কিছু সি ফেসিং হোটেলের। সবার প্রথমে আপনাদের একটি বিষয় জানাই, আমরা অনেক হোটেলের রিসেপশনে কথা বলে জেনেছি অনলাইনে পেমেন্ট করলে প্রবলেম হচ্ছে, তাই অনলাইনে পেমেন্ট করার আগে অবশ্যই যাচাই করে নেবেন। আর আমাদের আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখবেন যাতে কোনো তথ্য আপনারা মিস না করেন। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং, আমরা এখন আছি পুরীতে, আর পুরীতে এলেই আমাদের অনেকের পছন্দ সি ফেসিং হোটেল, তো আমরা তার সন্ধান দেবো আজকের, যে পুরীতে এলে কোন সি ফেসিং হোটেলে থাকবেন এবং সেই হোটেলগুলো আপনারা কিভাবে বুক করবেন বা এগুলো রেট কত হতে পারে সেই অনুযায়ী আমরা সমস্ত কিছু ফোন নাম্বার এবং রুমের ডিটেলস দেবো। তবে রুম হয়তো দেখাতে পারবো না, কারণ এগুলো সচরাচর ফাঁকা থাকে না, আগে থেকে বুকিং থাকে। সমস্ত হোটেলগুলোর লুক বা আপনারা কী ভিউ পাবেন সেই সমস্ত কিছু শেয়ার করবো। পুরীতে সি ফেসিং হোটেলের মধ্যে আপনাদেরকে প্রথম দেখাচ্ছি পুরী হোটেল। এই হোটেলে আপনারা বুকিং করার জন্য মিনিমাম 3 মাস আগে থেকে বুকিং করুন, এবং এখানে আপনারা কত টাকায় রুম পাবেন সমস্ত কিছু আমি শেয়ার করে দিচ্ছি। আর এখানে যেগুলো DX লেখা আছে সেগুলোই আপনারা সি ফেসিং রুম পাবেন, আদার্সগুলো সি ফেসিং রুম হবে না। তো এই হোটেলের সমস্ত ডিটেলস এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এখানে বুকিং এর জন্য আপনাদেরকে মেইল করতে হবে, মেইল করে বুকিং করতে হবে। পুরী হোটেলের পর আপনাদের আরেকটি হোটেলের ঠিকানা দিচ্ছি, হোটেল গোল্ডেন ট্রি। এখানে মিনিমাম 4,500 টাকা থেকে রুম ভাড়া শুরু। এই হোটেলের চেক ইন টাইম 10টা এবং চেক আউট টাইম সকাল 8টা। সাধারণত পুরীর 90% হোটেলগুলো চেকিং ও চেক আউট টাইম হয় সকাল 6টা থেকে 7টার মধ্যে। এই গোল্ডেন ট্রি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ও মেল আইডি স্ক্রিনে শেয়ার করলাম। সি ফেসিং হোটেলগুলোর মধ্যে আপনাদেরকে আরেকটি হোটেল দেখাচ্ছি, এই যে সমুদ্রের একদম কাছেই পেয়ে যাবেন হোটেল স্বপ্নপুরী। এবং এই হোটেলে আপনারা রুম পেতে পারেন তার সম্ভাবনা আছে, কারণ এই হোটেলে স্পট বুকিং হয়। তো আপনারা ডাইরেক্ট এসে বুক করতে পারেন বা ফোন করে কনফার্ম হয়ে বুক করবেন, এবং ফোন করে কনফার্ম হয়ে আপনারা কিন্তু পেমেন্ট করবেন না। আমি আবার কথাটা বলছি, টাকা পেমেন্ট করবেন না। যিনি রিসেপশনে ছিলেন উনি বারবার বললেন যে টাকা পেমেন্ট করবেন না, শুধুমাত্র ফোন করে কনফার্ম হবেন, তারপর এসে এখানে পেমেন্ট করে রুম নেবেন। রুম ভাড়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু আপনারা দেখে নিন, এবং কন্ট্যাক্ট নাম্বারও দিলাম, কথা বলবেন আসবেন তারপর রুম নেবেন, আগে থেকে পেমেন্ট করে রুম বুক করবেন না এই হোটেলে। এবার আপনাদের একটি বাজেট ফ্রেন্ডলি সাইট সি ফেসিং হোটেলের ঠিকানা দিচ্ছি, হোটেল সাগরিকা। এই হোটেলের অফিস কলকাতার মধ্যমগ্রামে রয়েছে, ওখানে গিয়েও বুক করতে পারেন, তাছাড়া ডাইরেক্ট এসে স্পট বুকিং করা যায়। আমি স্ক্রিনে সাগরিকা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম, আপনারা 2 দিন আগে কল করে জেনে নিন রুম ফাঁকা আছে কি না, দেন ডাইরেক্ট পৌঁছে স্পট বুকিং করুন। 1100 টাকা থেকে নন-এসি শুরু। সামনে দেখা যাচ্ছে হোটেল ওশেন ভিউ, এখানে ওয়েবসাইটে গিয়ে বুক করতে হবে, আর পাশে আছে পার্ক হোটেল, তার ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। পার্ক হোটেলের রুম ভাড়া সবসময়ই একই থাকে, এবং এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করলাম। বেশিরভাগ সি ফেসিং হোটেলগুলোই পুরো সমুদ্রের ধারে, যে রোড আছে রোডের পাশেই রয়েছে। এখন সামনে দেখতে পাচ্ছেন হোটেল সোনালী, এখানে এসি ও নন এসি দুরকমই রুম পেয়ে যাবেন। এই হোটেলে রুম বুক করার জন্য কলকাতার হেড অফিসে রুম বুক করতে হয়। এই হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারবেন। এখন চলে এসেছি চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর কাছে, আর তার পিছনে রয়েছে স্বর্গদ্বার। চৈতন্য মহাপ্রভুর পাশেই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল নীলাচল, এখান থেকেও সমুদ্র দেখা যায়। ডান দিকে রয়েছে স্বর্গদ্বার, আর এই পারে রয়েছে লাইট হাউস, এই রয়েছে মহীশূর প্যালেস, আর এর উপরে সুইমিং পুল আছে।
এই হোটেলের রুফটপে রয়েছে সুইমিং পুল, আর এটাই হলো এই হোটেলের প্রধান আকর্ষণ। এই হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। হোটেল মহীশূর প্যালেসের পাশেই রয়েছে হোটেল বঙ্গলক্ষ্মী, আর এর সবগুলোই রুম সি ফেসিং। হোটেল বঙ্গলক্ষ্মীতে সমস্ত রুম এসি এবং 3,000 টাকা থেকে ভাড়া শুরু। এই হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে শেয়ার করলাম এবং এদের ওয়েবসাইটে গিয়েও আপনারা বুকিং করতে পারেন। আর তার পাশে রয়েছে বেলাভূমি নিবাস, এখানে নন এসি ও এসি রুম পেয়ে যাবেন। বেলাভূমি নিবাসে নন এসি রুম ভাড়া 1400 এবং এসি রুম ভাড়া 3,000 থেকে শুরু। এখানে রুমে আপনারা রান্না করেও খেতে পারেন, তার সুব্যবস্থা রয়েছে এবং গ্যাস ও বাসনপত্র আপনাদের আলাদা করে ভাড়া দিয়ে নিতে হবে। এই হোটেলের আমরা একটি নন এসি রুম দেখেছিলাম, সেই রুমটি আপনাদের শেয়ার করে দিচ্ছি এবং এই হোটেলের যোগাযোগ নাম্বারটিও স্ক্রিনে শেয়ার করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন হোটেল আরএল হোটেল, এই হোটেলটিও সি ফেসিং হোটেল। ওই যে স্বর্গদুয়ার, স্বর্গদুয়ার থেকে কাছে, আর এই যে সমুদ্র, এটাও সি ফেসিং হোটেল, এখানেও আপনারা চাইলে বুকিং করতে পারেন। এই হোটেলের পাশেই আপনারা পেয়ে যাবেন সুদীপার রান্নাঘর। এই হোটেলের রুম ভাড়া মিনিমাম 1600 টাকা থেকে শুরু এবং এখানের যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। আরএল হোটেলের পাশেই রয়েছে হোটেল ত্রিমূর্তি। এই হোটেলের রুম থেকে সমুদ্র দেখা যায় না, এখানে কমন ব্যালকনি রয়েছে, ওখানে এসে সমুদ্র উপভোগ করতে পারবেন। এই হোটেলের যোগাযোগ নাম্বার আমরা স্ক্রিনে শেয়ার করলাম। এবার আপনাদের আরেকটি সি ফেসিং হোটেল দেখাচ্ছি, হোটেল অন্নপূর্ণা প্যালেস। এখানে 1500 টাকা থেকে নন এসি রুম ভাড়া শুরু এবং 2600 থেকে এসি রুম ভাড়া শুরু। তবে সিজন অনুযায়ী এই রুমের ভাড়াগুলোও পরিবর্তন হয়, এখানের যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। এই সমুদ্র, আর ওই পার রয়েছে স্বর্গদুয়ার, স্বর্গদুয়ারের পাশেই এই সি ফেসিং হোটেলগুলো রয়েছে। পুরী স্বর্গদ্বারের কাছে কিছু সি ফেসিং হোটেল আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে।